টাঙ্গাইলের সবকটি নদীর পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে দেলদুয়া, নাগপুর, মির্জাপুর ও বাসাইল উপজেলার হাজারো পরিবার এখনও পানিবন্দী আছে। রাস্তাঘাট পানির নিচে থাকায় চলাচলে দুর্ভোগে আছেন মানুষ। বন্যার পানি কমেছে গাইবান্ধায়। তবে গোবিন্দগঞ্জ, সাদুল্লাপুর ও পলাশবাড়িতে বাড়ি ঘরে পানি থাকায় দুর্ভোগ কমেনি মানুষের। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে আছেন দুর্গতরা। পানিতে গোবিন্দগঞ্জ দিনাজপুর মহাসড়ক ডুবে থাকায় এই সড়কে এক সপ্তাহের বেশি সময় ধরে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিচতলা পানিতে ডুবে থাকায় চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বন্যায় কয়েক হাজার হেক্টর আমন ধান, কলা, আখ ও বিভিন্ন শাকসবজি পানিতে ডুবে থাকায় দিশেহারা কৃষকেরা। এদিকে কুড়িগ্রামে বন্যার পানি কমলেও ফসল হারিয়ে দুশ্চিন্তায় আছেন কৃষকরা। দর্শক, কুড়িগ্রাম থেকে বন্যা পরিস্থিতি জানাতে সবশেষ যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চঞ্চল, হাবিবা, আপনাকে জানিয়ে রাখছি যে কুড়িগ্রামের বন্যার পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হয়ে এসেছে। তবে স্বাভাবিক হলেও কিন্তু বন্যার যে ক্ষত সেটি কিন্তু রেখে গেছে, বিশেষ করে কৃষিতে কিন্তু বন্যার প্রভাবে ব্যাপক ক্ষতি হয়েছে। আপনাকে যদি জানিয়ে রাখি যে চতুর্থ এবং পঞ্চম দফার বন্যায় কিন্তু কুড়িগ্রামের কিন্তু 19,000 হেক্টর আবাদি জমি নষ্ট হয়ে গেছে। এর মাঝে কিন্তু 18,000 হেক্টর উঠতি আমন নষ্ট হয়ে গেছে। ফলে কিন্তু কৃষকের যে ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা ছিল সেটি কিন্তু ভেস্তে গেছে এবং কৃষক কিন্তু অনেকটাই সংশয়ে রয়েছে। আপনাকে জানিয়ে রাখছি যে প্রথম থেকে তৃতীয় দফা পর্যন্ত কুড়িগ্রামে কিন্তু বন্যায় 14,000 হেক্টর বিভিন্ন ফসল, বিশেষ করে সবজি, পাট এবং তৈলবীজ জাতীয় ফসল কিন্তু নষ্ট হয়ে গেছে। সেখানে কিন্তু 1,25,000 মতো কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনাকে জানিয়ে রাখছি যে আর্থিক ক্ষতিতে কিন্তু প্রায় 140 কোটি টাকা নিরূপণ করেছে কৃষি দপ্তর। আপনাকে জানিয়ে রাখছি যে চতুর্থ এবং পঞ্চম দফার বন্যার কিন্তু এখন পর্যন্ত আর্থিক নিরূপণ করেনি কৃষি দপ্তর, নিরূপণ করলে আমরা পরবর্তীতে জানিয়ে দিতে পারবো। এছাড়াও কিন্তু তীব্র হয়েছে নদী ভাঙ্গন, ফলে কিন্তু বন্যার উন্নতি হলেও কিন্তু কুড়িগ্রামের যে দুর্ভোগ সেটি রয়ে গেছে। হাবিবা, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আব্দুল কুদ্দুস চঞ্চল যারা ছিলেন নোয়াখালী থেকে।